ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपांतं शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्यवये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षददेर निये। आमादेर ई जे आलोचना सेई पार्षद कथार अनुष्ठाने आमादेर जार जीवनटा निये आलोचना करा सर्वार आगे उचित छिल, आमरा एतदिन धरे फेले रेखेछिलाम। एई जीवन निये आलोचना कराटा आमादेर अत्यंत प्रयोजन छिल। আপনাদের মনে আছে কিনা জানি না, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হলো। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে একটা বড় সমস্যা দেখা দিল, সেটা হলো এই, দক্ষিণেশ্বর মন্দিরের যিনি প্রতিষ্ঠাত্রী তিনি যাতে কৈবর্ত, যে কিছু নিয়োগ ভোগ কিছুতেই নিবেদন করতে পারবেন না পণ্ডিতরা জানালেন। এমন সময় শ্রীরামকৃষ্ণদেবের রানী রাসমণি তখন বিভিন্ন টোলের বিভিন্ন পণ্ডিতদের কাছে জানতে চাইলেন যে কি করতে পারবেন, কি করা উচিত, কি করা উচিত। এবং এই কি করা উচিত এইটা জানতেই তিনি বিভিন্ন টোলে যখন গেলেন তখন ঝামাপুকুর টোলে একজনই তার ফেভারে একটি মত দিলেন, সেটা হলো এই যে যদি এই মন্দিরের সত্য গুরুর পাদপদে উৎসর্গ করে দেন রানী রাসমণি, তাহলে আর এই সমস্ত এই দেবতার ভোগ পেতে কোনো সমস্যা হবে না, এটা তিনি বললেন। এটা বলাতে রানী রাসমণি খুব স্বস্তি পেলেন। কিন্তু রানী রাসমণির উদারতার কথা ভাবুন, কত তপস্যা করেছেন, কত অর্থ খরচ করেছেন, তিনি এই টোলের দায়িত্ব, তিনি এই মন্দিরের দায়িত্ব তিনি তার গুরুর নামে সত্য আরোপ করে দিলেন। কিন্তু তাতেও যে সমস্যা মিটল তা নয়, তখন আবার দেখা দিল যে কে পুজোর ভার নেবেন। তখন তিনি রামকুমার চট্টোপাধ্যায়কে ধরলেন, আপনি পুজোর ভার নেন, কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণ পূজারী হলেই তো হবে না, এখন ঠাকুরের জন্য অন্যান্য কাজ, ঠাকুরের বেশকারি, ঠাকুরের খাবার রান্না করা, ফুল তোলা, এসবেতে ব্রাহ্মণ দরকার। তখন রামকুমারকেই তিনি দায়িত্ব দিলেন, তিনি গোঘাট এবং অন্যান্য অঞ্চলে কামারপুকুর এসব অঞ্চলের ব্রাহ্মণরা যারা যেখানে তপস এই কলকাতার বিভিন্ন জায়গায় যারা চাকরি বাকরি করছিল তাদেরকে তিনি নিয়ে এলেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে তাদেরকে স্থায়ী কাজ দিলেন। এমনকি প্রতিষ্ঠার দিনেও, প্রতিষ্ঠার দিনে কিন্তু এই সমস্যাটা কেটে গেল, যখন দেবী প্রতিষ্ঠা হচ্ছেন সেই সময় বিভিন্ন টোলের পণ্ডিতরা এলেন, তারা সমস্ত টাকা পয়সা নিলেন, ভাণ্ডারায় জোগাড় করলেন, কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা তৈরি হলো না। শ্রীরামকৃষ্ণ নিজেও এলেন, তিনি এসে দূর থেকে দেবীকে লিখলেন, তার বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণের বর্ণনা আছে, ঠাকুরকে দেখে মনে হচ্ছিল যে স্বয়ং যেন জগন্মাতা কৈলাস ছেড়ে নেমে এসেছেন ভারতীয়তে এই মন্দিরে, এবং কৈলাস ছেড়ে নেমে এসে তিনি যেন জগতের কল্যাণের জন্য বিশ্বহিত বিশ্বহিতে ধ্যানে রতা রয়েছেন, এইরকম ছবি মা জগন্মাতার, মা ভবতারিণীর প্রথম ছবি দেখা গেল। শ্রীরামকৃষ্ণ এলেন, মানে গদাধর এলেন, তারপরে তিনি কৈবর্তের অন্ন গ্রহণ করলেন না, তিনি এক পয়সার মুড়ি মুড়কি কিনে খেয়ে সারাদিন কাটিয়ে সেদিন ফিরে গেলেন জামাপুকুরে। তারপরে বেশ তিন চার দিন বাদে যখন তার মনে হলো দাদা বোধহয় এবার তাকে খুঁজবেন, তখন তিনি আবার ফিরে এলেন থেকে জামাপুকুর থেকে আবার তিনি ফিরে এলেন এই দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে সেই ঠাকুরের দাদাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এত উচ্চ বংশের ছেলে, তুমি এই কাণ্ডটা কেন করলে? তখন তার দাদা এই শাস্ত্র প্রমাণ দিয়ে বললেন যে এতে কোনো হয় না, তিনি যে অভিমত প্রকাশ করেছেন সেটা তিনি কিছুমাত্র ভুল দেননি,
আর ইনি এখন দেবীকে ভোগ দিতে পারেন এবং এ ভোগ খাওয়াও যায়, কারণ গঙ্গা জলে তৈরি ভোগ এবং এটি ঈশ্বরকে নিবেদন করা হয়েছে, অতএব সেটিকে গ্রহণ করা যায়। দেখুন কীরকম একটা নাটকীয় সব ব্যাপার স্যাপার, যে মানুষ এই মন্দিরকে কেন্দ্র করে নব্যবঙ্গের শক্তিপীঠ রচনা করবেন তিনি এত ড্রামাবাজি করলেন। ঠিক এই সময় তার সঙ্গে এসে জুড়লেন হৃদয়রাম, তিনি তখন বর্ধমানে চেষ্টা করছিলেন নিজের মানে কপাল ফেরানোর জন্য। তিনি শুনলেন তার মামারা বেশ জাঁকিয়ে বসেছেন দক্ষিণেশ্বরে, বাগনাকে কি আর ফেলে দিতে পারেন, তাই এলেন। এই দুই সুবাস এই সুন্দর দেখতে মানুষ, তারা গঙ্গার তীর আলো করে ঘুরে বেড়াতে থাকলেন এবং একজন যুবকের চোখে তাদের পড়ল, তিনি হলেন মথুরানাথ বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বা গদাইকে দূর থেকে দেখেই তার ভীষণ ভালো লেগে গেল, গদাইয়ের ভেতরে যে তীব্র আধ্যাত্মিক শক্তি সেটাকে তিনি দূর থেকে অবলোকন করেই বুঝতে পারলেন। এরপরে আরও এক কাণ্ড ঘটল, গদাই বসে বসে শিবমূর্তি তৈরি করছেন এবং গান গাইছেন, কোন হিসাবে হরহৃদে দাঁড়ায়ছ মা পদটি দিয়ে কি যেন জীবখানা ঠিক বাড়ায়ছ যেন কত ন্যাকামি, এই গান তিনি গাইছেন এবং সেই তিনি শিব ঠাকুরের সেই মূর্তিটি তৈরি করছেন এবং সে মূর্তিটি এত অপূর্ব হলো মথুরানাথ দেখা মাত্র সেই মূর্তি নিয়ে গেলেন রানী রাসমণির কাছে এবং বললেন আমাদের এই বড় ভট্টাচার্যের ছোট ভাই তিনি এই মূর্তি করেন, এমন লোককে পূজারী হিসেবে নিয়োগ করলে আমাদের এখানে মা জেগে উঠবেন। এই যে এত নিখুঁত ভাব এই সব দেখে তারপরে তাকে চাকরি দেবার বহু চেষ্টা করলেন, প্রথমবারে ডেকে পাঠালেন হলো না, দ্বিতীয়বারে ডেকে পাঠালেন হলো না, তৃতীয়বারে তিনি তার দাদার মারফত তাকে ডেকে পাঠালেন, যে শ্রীরামকৃষ্ণ ভবতারিণী অন্তঃপ্রাণ ছিলেন তাকে যখন চাকরি দেওয়া হলো তখন বললেন আমি নিতে পারি বেশকারীর চাকরি কিন্তু গয়নাগাটির দায়িত্ব নেব না, ও সব মহা ঝামেলার জিনিস, জঞ্জাল, ঠাকুর বলেছিলেন জঞ্জাল। ভেবে দেখুন মায়ের গয়না পরবর্তীকালে যিনি এ মাকে এই পড়াও মাকে সেই পড়াও মাকে তাই পড়াও এই নিয়ে আবদার করতেন, তার কাছে যিনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিলেন তখন বলছেন ওটা জঞ্জাল, তবে আমি চাকরি নিতে পারি, একে বলে স্বজন পোষণ। এই যে স্বজন পোষণের যে আইডিয়াটা এটা শ্রীরামকৃষ্ণের চেয়ে ভালো আর কাউকে, রামকুমার চট্টোপাধ্যায় এক প্রকারের স্বজন পোষণ দেখিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণের এই যে ডাইরেক্ট স্বজন পোষণ এটা একবার শেখবার মতো। তিনি বললেন হ্যাঁ আমি চাকরি নিতে পারি, মথুরা এই আমাদের হৃদয়রাম যদি এই গয়নার দায়িত্ব নেন। এই একজনের চাকরি হলো, সঙ্গে ফাউ হচ্ছে আরেকজনের চাকরি, বোধহয় তখন বুঝেছিলেন নবাব কিনলে আরাম ফ্রি এই যুগ যে আসবে ঠাকুর বোধহয় অনেক আগে বুঝেছিলেন। এবং সেই শুরু হলো এক অদ্ভুত লীলা, তিনি ধীরে ধীরে রানী রাসমণিতে এমনিতেই তার বস ছিলেন, রানী রাসমণির সারা জীবনের দুঃখ ছিল তার ছেলে ছিল না, ছেলে হয়ে মারা যায় পরবর্তীকালে সবকটি মেয়ে, তাই তার ভীষণ দুঃখ ছিল, শ্রীরামকৃষ্ণকে দেখে তার ছেলের সেই দুঃখটা মিটে যায়, শ্রীরামকৃষ্ণের সেই সুন্দর চেহারা তার উচ্চ আধ্যাত্মিক মূর্তি এইসব দেখে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণকে এমনিতেই ভালোবাসতেন। বাকি রইল মথুরামোহন, মথুরামোহনকে একটু একটু করে তিনি জোগাড় করে নিলেন, লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন যেরকম হয় মাঝখানে একটা প্রদীপ আছে আর দুদিকে দুটো হাত এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক ওই রকম শ্রীরামকৃষ্ণ তার সাধন অগ্নিকে প্রজ্বলিত করতে এই দুটো হাতকে ব্যবহার করলেন, একটি রানী রাসমণি আর একটি মথুরামোহন বা মথুরানাথ বিশ্বাস। আর এই লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনে ওই নিচে একটা ট্যাগ লাইন বা ক্যাচ লাইন লেখা থাকে, সেটা হচ্ছে আহার নিশম সেবা মহি, নিশি দিন তোমার সেবায় রত আছি, ঠিক ওই রকম একটা ক্যাচ লাইন তিনি রাসমণি আর মথুর এই ডুয়েল কোম্পানির মাঝখানে লাগিয়ে দিলেন, আহার নিশম সেবা মহি, নিশিদিন তোমার সেবায় রত। এই মথুরানাথ বিশ্বাস আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ওনার যদিও নাম মথুরানাথ বিশ্বাস, আমরা অনেক জায়গায় এটা মথুরা মোহন শুনেছি কিন্তু আসল নাম হচ্ছে মথুরানাথ বিশ্বাস। ঠাকুর একবার মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে মা আমাকে শুকনো সন্ন্যাস সাধু করিসনি, রসে বসে রাখিস। এই যে রসে বসে রাখার তার যে প্রার্থনাটা এইটি বোধ হয় জগন্মাতা পূরণ করেছিলেন। মথুরানাথ এবং শ্রীরামকৃষ্ণের এই যে দিব্য আলো দিব্য লীলা একবারে রসে বসের মতো, রসগোল্লার রসের মতো,
আমার তো মনে হয় দানাদারের রসের মতো, রস দেখা যায় না কিন্তু ভাঙলেই কীরকম সেই ভেতরে সেই তার মিষ্টতা আছে, বাইরে চিনির কচকচি আছে, সবটি আছে। দুজনের সম্পর্কের মধ্যে ভীষণ কচকচি ছিল কিন্তু অদ্ভুত একটা মধুর সম্পর্ক। জগন্মাতা যেন তাকে এই মথুরামোহন বা মথুরানাথকে উপহার দিয়ে তাকে রসে বসে রাখার ভীষণ রকমের প্রেরণা দিয়েছিলেন। ঠাকুরকে জগন্মাতা দেখিয়েছিলেন যে তার চারজন রসদ্দার আসবেন, তার মধ্যে প্রথম রসদ্দার হলেন মথুরানাথ বিশ্বাস, মথুরানাথ বিশ্বাস বা মথুরামোহন বিশ্বাস, এবং ইনি প্রধান রসদ্দার। ইনি যে পরিমাণ সেবা করেছিলেন ঠিক সেই পরিমাণ সেবা আর অন্য কেউ কখনো করেনি। বেবি চ্যাটার্জি আপনি আপনার মাইক ক্যামেরাটাকে অফ করবেন। এর সম্বন্ধে এদের দুজনের সম্পর্কটা ভীষণ মধুর ছিল, খুব ভালোবাসার সম্পর্ক ছিল আর কি। এখানে আমরা লীলা প্রসঙ্গে দেখেছি ঠাকুর যেমন মথুর, যেমন ঠাকুরের মথুর আর ঠাকুরের সম্পর্কটা অদ্ভুত রকমের, এটা লীলা প্রসঙ্গে আমরা বারবার দেখতে পাই। একদিকে মথুর ঠাকুরের দৈব শক্তি সম্পর্কে ভীষণ বিশ্বাসী ছিলেন, আবার অন্যদিকে মথুর ঠাকুরকে একটা অনভিজ্ঞ বালক বলে মনে করতেন, ছোট ছেলে বলে মনে করতেন, এবং সবসময় মনে করতেন যেমন বাবা তার সন্তানদের রক্ষা করেন ঠিক সেই রকম মথুরার মোহন সবসময় ঠাকুরকে রক্ষা করার চেষ্টা করতেন। একদিকে মথুরানাথ মনে করতেন যে শ্রীরামকৃষ্ণ তার ইহকাল পরকাল তার সর্বস্ব তার জীবনের গতি, আবার অন্যদিকে তিনি ঠাকুরকে মনে করতেন যে এ এমন কিছু ব্যাপার নয়, একে পকেটের মধ্যে পুরে ফেলা যায় এই রকম গোছে। কিন্তু ঠাকুর তাকে ভীষণ ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন, শুধু তাকে নয় তার সন্তানদেরও খুব ভালোবাসতেন। এবং এই ঠাকুরের এবং সঙ্গে মথুরের সম্প বয়সের অবস্থানটা খুব কম ছিল, এবং মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহের মধ্যে সেই কারণে সম্য দর্শন ধর্মনিষ্ঠ এই কোমল প্রকৃতির মানুষটি মথুরানাথের দৃষ্টিতে পড়ে যায়। মথুরানাথ এসেছিলেন রানী রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী হিসেবে, এবং করুণাময়ীর সঙ্গে তাদের বিয়ে হয় এবং তাদের একটি সন্তান হয় ভূপাল। আপনারা এখন বোধ হয় রানী রাসমণি সিরিয়াল দেখে দেখে এইসব চরিত্রগুলো সম্পর্কে অবহিত আছেন। সেই ভূপালের বাবা হলেন মথুরামোহন। পরবর্তীকালে করুণাময়ীর শরীর চলে যাওয়ার পরে রানী রাসমণি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তো এই মানুষকে তিনি কিছুতেই ছেড়ে দিতে চাননি, তাই তার চতুর্থ কন্যা আমাদের জগদম্বা দাসীর সাথে মথুরামোহনের বিবাহ দিলেন। এবং মথুরামোহন এবং রাজচন্দ্র দাস মথুরা রানী রাসমণির স্বামী, তার শরীর চলে গেলে তিনি মথুরামোহনই তার জমিদারির ডান হাত হয়ে উঠলেন, রানী রাসমণির ডান হাত হয়ে উঠলেন। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে যতই দেখেছেন ততই তার ভীষণ তিনি তার ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়েছেন। আমরা বললাম যে ওই ঘটনাটা সেই শিবমূর্তি তৈরি করছেন এবং শিবমূর্তি দেখে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন তিনি ওই তাকে জগদম্বার বেশকারী হিসেবে কাজে নিলেন। কিছুদিন বাদেই জগদম্বার বেশকারী থেকে ঠাকুর রাধা গোবিন্দজির মন্দিরে পূজোর প্রসঙ্গ আসতে থাকল। মথুরামোহনের অদ্ভুত একটা কাণ্ড ঠাকুরকে নিয়েছিল, সেটা হলো এই যে তিনি কিছুতেই বুঝতে পারতেন একটা লোক বিয়ে হয়েছে পূর্ণ যৌবন, সংসারের কত কিছু প্রতি তো তাদের আকর্ষণ থাকে, এই মানুষটা একেবারে দিব্যোন্মাদ তার যে অবস্থা এইটা দেখে তিনি ভীষণভাবে হতবাক হয়ে যেতেন, এমন কি মানুষ হয়, এমন কি হওয়া যায়। আর এদিকে তাঁর এই দিব্যোন্মাদ অবস্থাটা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারত না, তা বেশিরভাগ দিন অন্যান্য কর্মচারীরা তার কাছে কমপ্লেন করতেন যে ছোট ফরচাত সব মাটি করছে, মায়ের পূজা ভোগ রাগ কিচ্ছু হচ্ছে না, ভীষণ অনাচার হচ্ছে, মা ছোট ভট্টাচার্যের পূজা গ্রহণ করছে না। এসব শুনে মথুরামোহন এলেন একদিন, তিনি দূর থেকে আড়ালে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের পূজা দেখলেন। শ্রীরামকৃষ্ণের পূজার মধ্যে যে ভাববিহ্বলতা, তার যে প্রার্থনা, তার যে আন্তরিকতা, তার যে পূজার সময় আত্মনিবেদন, সে দেখে তার একবারে ভীষণ রকমের মুগ্ধতা এলো শ্রীরামকৃষ্ণের প্রতি। তিনি বলেছিলেন, ছোট ভট্টাচার্য মশাই যেভাবেই যাই করুন না কেন তোমরা তাকে বাধা দেবে না, আগে আমাকে জানাবে পরে আমি যেমন বলি তেমনি করবে। ঠাকুর প্রথমে মায়ের বেশকারী হিসেবে যোগদান করেছিলেন,
পরবর্তীকালে তিনি যখন পূজা আরম্ভ করেন রাধাকান্তের মন্দিরে, তখন যেহেতু তার দাদাকে বড় ভট্টাচার্য বলা হতো, তাই তার ছোট ভাই তাকে ছোট ভট্টাচার্য বলা হতো। পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায় যত বয়স হতে থাকলো, যত তিনি অসুস্থ হয়ে পড়তে থাকলেন, তত ধীরে ধীরে তাকে তিনি তার পক্ষে আর দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজা করা সম্ভব হচ্ছিল না। তাই অল্টারনেশন হলো, ঠাকুরের শক্তি মন্ত্রে দীক্ষা হলো এবং হওয়ার পর ঠাকুর এই আমাদের কী বেশ বলে তিনি বড় দক্ষিণেশ্বরের বড় মন্দির মানে মা ভবতারিণীর পূজা করতে শুরু করলেন এবং শ্রীরামকৃষ্ণ এবং তার দাদা রামকুমার রাধাকান্ত দেবের পূজা করলেন এবং রাধাকান্ত দেবের কিছুদিন পূজা করার পরে রামকুমারের দেহত্যাগ হয়। ঠাকুর কিন্তু তখন ধীরে ধীরে সেই দিব্যোন্মাদ অবস্থায় পরিণত হয়েছেন। তিনি সমস্ত দিন মায়ের সেই সেবা পূজার মধ্যে এগিয়েছিলেন। ঠাকুরের পূজার বৈশিষ্ট্য ছিল এই, এক নম্বর, যেটা তখনকার দিনে যারা স্মৃতিকথা লিখেছেন তারা বলেছেন, জগন্মাতাকে সাজিয়ে তিনি এমনভাবে জগতের মানুষের কাছে প্রকাশ করতেন, কখনো তিনি নিজে যে সাজিয়েছেন, তিনি নিজে যে পুজো করছেন সেটা কখনো তিনি প্রকাশ করতেন না। জগন্মাতাকে এমনভাবে তিনি সাজাতেন যে মানুষ মুগ্ধ হয়ে তাকে দেখত। দক্ষিণেশ্বরের মন্দিরের সাজের কতগুলো বৈশিষ্ট্য আছে, আপনারা যদি দেখেন, খুব ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে জানবেন এগুলো স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের তৈরি করে দেওয়া জিনিস। মাকে সবসময় ওই হালকা এক ধরনের বেনারসি পাওয়া যায়, ওই শিফন বেনারসির মতো দেখতে, খুব হালকা হয়, তার পাড়গুলো খুব ভারী হয় আর আঁচল খুব ভারী হয়, এই রকম শাড়ি মাকে পরানো হয়। বাচ্চা মেয়ে তো অত ভারী আঁচল যদি না নিতে পারে, তাই মায়ের আঁচলটাকে ময়ূরের পালকের মতো অমনি করে আটকে দেওয়া হয় পেছন দিকে। এখনও দেখবেন, এখন অবশ্য নতুন কিছু কিছু স্টাইল হয়েছে, কিন্তু ওটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল। আরেকটা জিনিস, মায়ের কাপড় যে পায়ের দিকের যে অংশ সেটা ওই যেরকমভাবে আমরা শাড়ি পরি ঝুলিয়ে ওরকম করে নয়, কিন্তু পায়েতে যেরকম আমরা চোস্ত পরলে যেরকম হয় পেঁচিয়ে পেঁচিয়ে পরানো হয়, পশ্চিমী ধাঁচের মেয়েরা যেরকম করে কাপড় পরে, ওদের ওই ইয়েতে মহারাষ্ট্রে দেখেছিলাম মায়েরা ওখানে কাঁচা দিয়ে কাপড় পরেন, ওই কাঁচা দিয়ে কাপড় পরতে গেলে যেরকম ওই পায়ের যে অংশটা থাকে, পায়ের কোনো অংশ দেখা যায় না, ওই রকমভাবে মাকে কাপড় পরানো হতো। মাকে যাতে ভারী আঁচল না বইতে হয় তাই পেছন দিকে ওরকম করেছেন। এরকম বহু জিনিস তৈরি করা হয়েছিল। যে আরেকটা জিনিস হচ্ছে যে তখনকার দিন থেকে নিয়ম হয়েছিল যে দক্ষিণেশ্বরের মন্দিরের বাগানে যে ফুল ফুটবে সেই ফুল দিয়েই একমাত্র জগন্মাতার পূজা হবে এবং জগন্মাতাকে মালা দেওয়া হবে। এই কারণে দেখবেন আমরা যতই ভালো ভালো ফুলের মালা টালা নিয়ে যাই না কেন, দক্ষিণেশ্বরের মন্দিরে কখনো মাকে দেখবেন না যে ভারী পদ্ম ফুলের মালা পরেছেন, এসব কিচ্ছু নেই। খুব হালকা ফুলের মালা পরানো হয়, গাঁদা ফুলের, পঞ্চমুখী গাঁদা ফুলের, নাহলে দেখবেন এক নড়ির ওই একা একটা একটা করে যে রজনীগন্ধা দিয়ে মালা করা হয়েছে। বাইরের কোনো ফুল ব্যবহার করা হয় না দক্ষিণেশ্বর মন্দিরে পূজা অর্চনার সময়। এটা এই রানী রাসমণির সময় থেকে এই ব্যবস্থাটা তৈরি হয়ে আছে, এরকম এবং এরমভাবেই হয়ে থাকে। ঠাকুরের পূজার উপর ভীষণ রকমের বিশ্বাস আছে, তিনি ভালোবাসতেন, কিন্তু একটা সময় তার মনে হলো ঠাকুরের উন্মাদনা যেন একটু একটু করে বাড়ছে। বিশেষ করে রানী রাসমণিকে যখন তিনি আঘাত করেন তখন এর বিশ্বাসটা যেন একটু নড়ে যায় মথুরামোহন বিশ্বাসে। তখন তার মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের বোধহয় শারীরিক অসুস্থতা বা মস্তিষ্ক বিকৃতি হতে শুরু করেছে। তিনি নিজে স্বতঃপ্রণোদিতভাবে তাকে গঙ্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করান। ঠিক এই সময় যখন সবার মনে হচ্ছে ঠাকুর আর বোধহয় পারছেন না জগন্মাতার সেবা করতে, একদিন ঠাকুরই মথুরামোহনকে ডেকে পাঠালেন। মথুরামোহন আসতে সকালে আসতেই হৃদয়রামকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি মথুরামোহনের সামনে আসনে বসিয়ে দিলেন, মায়ের আসনে, এবং তিনি বললেন আজ থেকে হৃদয় মায়ের পূজা করবে। মা আমায় বলেছেন আমার পূজার মতো হৃদয়ের পূজাও তিনি সমভাবে গ্রহণ করবেন। এমনভাবে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের কথাগুলো যেন দৈবাদেশের মতো মনে হয়েছিল মথুরানাথ বিশ্বাসের, তাই তিনি সেটিকে গ্রহণ করে চলেছিলেন। কিন্তু ওই সমস্যা তার হয়েছিল, ঠাকুরকে তিনি যেমন ভালোবাসতেন, ভক্তি করতেন, বিশ্বাস করতেন, কিন্তু তার একসময় মনে হচ্ছিল যে ঠাকুর বোধহয়
শারীরিকভাবে অসুস্থ। ঠাকুরের সঙ্গে তার অদ্ভুত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেরকম আমরা বললেই আপনারা সব শুনে নেন, ঠিক এরকম কিন্তু নন, অত সহজে শোনার মতো জিনিস ছিল না। মথুরা মোহন এবং উনি একদিন বাগানে বেড়াচ্ছেন, এমন সময় ঠাকুর বললেন, এ জগন্মাতার ইচ্ছা হলে এই সব গাছে দেখছো যেরকম লাল ফুল ফুটেছে, সেরকম একই গাছে অন্য রঙের ফুলও ফুটতে পারে। মথুরার মন বললে, না এটা ঠিক নয়। তখন তিনি উদাহরণ দিয়েছিলেন, রানী কুইন এলিজাবেথ হচ্ছেন, রানী ভিক্টোরিয়া হচ্ছেন এদেশের রানী, তিনি কখনো কখনো নিয়ম তৈরি করেন, আবার তার নিয়ম তিনি অবশ্যই ভাঙেন। তার আইন, তিনি যখন ইচ্ছা যা কিছু করতে পারেন। মথুরানাথ কিছুতেই মানতে চাইলেন না, উনি বললেন, লাল ফুলের গাছেই লাল হবে, অন্য ফুল কখনোই হয় না। আবার ঠিক পরের দিন দুজনে মিলে বাগান বেড়াতে বেরিয়েছেন, এমন সময় সেই গাছটার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং দেখে অবাক হলেন, একই ডালেতে লাল ফুলও ফুটেছে, সাদা ফুলও ফুটেছে, সাদা জবা ফুটেছে। আমাদের হলে আমরা এরকম করা কলার তুলে তুলে দেখাতাম, দেখেছ আমি কত বড় ভবিষ্যৎদ্রষ্টা, হ্যাঁ আমি বলেছিলাম আর তুমি আমার কথা বিশ্বাস করনি। ঠাকুর কিন্তু ওরকম দেখাননি, তিনি তাড়াতাড়ি গিয়ে দেখাচ্ছেন, দেখেছ মধুর কি সুন্দর, একই ডালে দুইটি ফুকুড়িতে দুইটি ফুল, একটা লাল আর একটা ধপধপে সাদা। মথুর দেখে খুব অতবাক হয়ে গেলেন, তিনি স্বীকার করলেন, হ্যাঁ বাবা আমার খুব রকম ভুল হয়েছে। মথুরানাথের বারবার মনে হতো, এই যে ঠাকুর যে অখণ্ড ব্রহ্মচর্য ধারণ করে আছেন বিবাহ করা সত্ত্বেও, সেই কারণেই বোধহয় তার মাথাটি খারাপ হয়েছে। তাই তিনি ওই পান্নাবাইয়ের সঙ্গে সংযোগ করলেন বউবাজারে। তিনি বললেন, এই পুরুষের, এই মহাপুরুষের যদি ব্রহ্মচর্য টলাতে পারো, এর মন যদি বদল করতে পারো, তাহলে তোমাদের আমি দেখে নেব, তোমাদের আমি অনেক অর্থ দিয়ে দেবো। পান্নাবাই বললেন, কতজনের টলিয়ে দিয়েছি, আর এমন কি ব্যাপার। অতএব একটি নির্দিষ্ট দিনে ঠাকুর যেন জানতেন তিনি মথুরানাথের সাথে বেড়াতে গেলেন, আছে সেই সুন্দর ঘোড়ার গাড়িতে, ধপধপে সাদা ঘোড়া ফিটন গাড়িতে চড়ে ঠাকুর মথুরের সঙ্গে বেড়াতে গেলেন। সেই এতে গেলেন তিনি ওই আউটরম ঘাট হয়ে ফেরার পথে সেই বারবনিতাদের ঘরে নিয়ে যাওয়া হলো। একটি অন্ধকার, প্রায় অন্ধকার ঘরের ভেতরে মথুরানাথ তাকে ঢুকিয়ে দিলেন। ঠাকুর গিয়ে দেখলেন ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে একটা প্রদীপ জ্বলছে এবং 18 জন বাই দাঁড়িয়ে আছেন। প্রত্যেকে নানা রকম পাথরের অলঙ্কার পরেছেন, হীরের অলঙ্কারই বেশি, আর সেই ওই আলোতে পড়ে সেই গয়নার যে সেই পাথরগুলো, সেগুলো চিকচিক চিকচিক করছে। ঠাকুরের মনে হলো, ঘন অন্ধকার কালো আকাশের মধ্যে একটা একটা করে তারকা যেন ফুটেছে এবং তার মধ্যে জগন্মাতার 18 জন শক্তি, অষ্টাদশ শক্তি বিশিষ্টা জগন্মাতা যেন উপস্থিত আছেন। তিনি গভীর ভাব সমাধি হলো তার, তিনি গাইতে শুরু করলেন। এদের তো কাজ ছিল জামাকাপড় খুলিয়ে ব্রহ্মচর্য হরণ করবেন, সেটা আর তার করা সম্ভব হলো না। ঠাকুর এমনিতেই একদম সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন ভাবে আবেশে। যে মহিলারা তাকে নিয়ে এরকম করবেন ভেবেছিলেন, তারা তাদের সেই মনের ভাব, শ্রীরামকৃষ্ণের সেই উজ্জ্বল চেহারা দেখে একবারে নিজেরা লজ্জায় অধবদন হয়ে গেলেন। যে বেনারসির আঁচল তারা নাড়িয়ে এসেছিলেন ভেবেছিলেন ঠাকুরের মন হরণ করব, সেই বেনারসির আঁচল দিয়ে তারা মুখ ঢাকলেন। আর ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে অজ্ঞান হয়ে গেছে, তখন কেউ তার মুখে জলের ছিটা দিচ্ছেন, কেউ তার সেই সাধের বেনারসির আঁচল দিয়ে তাকে হাওয়া করছেন। মথুরানাথ বাইরেই অপেক্ষা করছিলেন, তিনি বিপদ বুঝে ধীরে ধীরে ঠাকুরকে ওখান থেকে নিয়ে দক্ষিণেশ্বরে ফেরত গেলেন। ঠিক একই ঘটনা, যদিও আউট অফ দি ট্র্যাক বলা কতটা ঠিক হবে জানি না, কিন্তু ঠিক একই ঘটনা স্বামী বিবেকানন্দের জীবনীতে আছে। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে আসছেন, কায়রোতে তাদের হলো ঘটনা। সেই সময় তার সঙ্গে মিস জোসেফিন ম্যাকলাউড এবং ম্যাডাম এমা কালভে ছিলেন। তারা গল্প করতে করতে একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে কোনোভাবে পতিতাপল্লীর মধ্যে ঢুকে গেছেন। মায়েরা তো খুব সতর্ক হন এসব জায়গা দেখলেই। তারা দেখেই ঠাকুর স্বামীজিকে চেষ্টা করলেন কি করে কত তাড়াতাড়ি সেই জায়গা থেকে তারা বার করে নিয়ে আসবেন, কিন্তু তারা কিছুতেই স্বামীজিকে বার করতে পারছিলেন না। স্বামীজি তো গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন, স্বামীজি যখন বুঝলেন তখন স্বামীজি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। দেখলেন সেই অর্ধনগ্ন মহিলারা তারা দাঁড়িয়ে আছেন, স্বামীজি বুঝলেন তিনি পতিতাপল্লীতে এসে পৌঁছেছেন, কিন্তু কোনো ঘৃণা নয়,
গভীর দুঃখে স্বামীজি দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকল। তিনি বললেন, আহা বেচারারা, নিজের রূপের কাছে, রূপের পায়ে নিজের জীবনটিকে উৎসর্গ করেছেন। হাউ হাউ করে স্বামীজি তাদের বেদনায় কাঁদতে থাকলেন, আর সেই শ্লথ শরীরে যারা বসেছিলেন তারাও লজ্জিত হতে থাকলেন। কেউ মুখ দুহাত দিয়ে ঢাকলেন যে এই চোখ দিয়ে এই পুণ্যাত্মাকে দেখা তার পক্ষে সম্ভব নয়। কেউ ঘরের ভেতরে লুকিয়ে পড়লেন, আর যাদের খুব সাহস তারা এক পা দু পা করে এসে স্বামীজির সেই গেরুয়া বসনের একটি কোণ ধরে চুমু খেয়ে বলতে থাকলেন, ইনি ভগবানকে দেখেছেন, ঈশ্বর দ্রষ্টা পুরুষ। দেখুন, গুরু শিষ্যের জীবনে একই রকম ঘটনা ঘটতে থাকল। মথুরানাথকে তিনি ভীষণ ভালোবাসতেন, কারণ মথুরানাথের কতগুলো গুণের জন্য। মথুরানাথ একদিকে ভীষণ রকমের ধনী ছিলেন, অন্যদিকে তিনি উচ্চ প্রকৃতি সম্পন্ন ছিলেন। তার মন অনেক উঁচু বিষয়ের ভেতরে লেগে থাকত। তিনি ভীষণ রকমের বিষয়ী, আবার তিনি ভীষণ রকমের ভক্ত। তিনি ভীষণ রকমের হটকারী, অথচ তিনি খুব রকমের বুদ্ধিমান ছিলেন। তিনি এমন কোনো কাজ করতেন না যাতে তার পরিবারের সামান্যতম মর্যাদা হানি হয়। তিনি ভীষণ রকমের ক্রোধপরায়ণ ছিলেন, আর অসীম ধৈর্যশালী ছিলেন। তিনি ভীষণ রকমের ফিকল মাইন্ডেড ছিলেন, আবার তার যেটা আরও গুণ দেখা গেছে, বহু বিষয়ে তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং ধীর প্রতিজ্ঞ ছিলেন। ইংরেজি বিদ্যায় তিনি অভিজ্ঞ, তার কি কোনো জিনিস সহজে তিনি গ্রহণ করতেন না, কিন্তু কোনো জিনিস যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় তিনি ভীষণভাবে সেটির অনুরাগী হয়ে যেতেন। ঠাকুর বলেছিলেন তার সম্পর্কে, তিনি তত্ত্বান্বেষী, যিনি তত্ত্বের অন্বেষণ করেন। তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, তিনি ভক্ত ছিলেন, কিন্তু ধর্ম সম্বন্ধে যা বলবে তা চোখ কান বুঝে তিনি গ্রহণ করার মানুষ ছিলেন না। মথুরবাবু সম্বন্ধে, তার সম্বন্ধে মথুরবাবু মানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মথুরবাবু ভেবেছিলেন, এর ওপর জগদম্বার কৃপা আছে, তাই খানিকটা উন্মত্ত অবস্থা, কিন্তু তিনি যে শিব অবতার এটি কোনো দিন মথুরবাবু মেনে নিতে রাজি হননি। একদিন তার একটা অদ্ভুত ঘটনা ঘটল, সেটি আপনারা অনেক জায়গায় পড়েছেন। একদিন শিব মন্দিরে নির্জরেশ্বর শিব, ঠাকুরের ঘরের ঠিক পাশের যে শিবটা, সেই শিব মন্দিরে ঠাকুর শিবপূজা করছেন। শিবপূজা করতে করতে তিনি মহিম্নস্তব পাঠ করছেন, শিব মহিম্নস্তব পাঠ করছেন। ওই যেখানে তিনি বলছেন, অসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুরবি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপারম নয়াতি। অসিতগিরি সমম স্যাৎ, বলছেন যে এই পর্বতগুলো যদি কালীর বটি হতো, আপনারা অনেকেই বড়ি দিয়ে জল দিয়ে, আমি দেখিনি, মানে আমি দেখেছি কিন্তু কখনো ব্যবহার করিনি, কালীর বড়ি জলে ফেলে কেমন করে গুলে কালী বানানো হতো, পুরোনো দিনে অঞ্জুদিরা বলতে পারবেন, আমরা দেখিনি এ জিনিস। তা সেই কালীর বড়ি পর্বত, হিমালয় পর্বত যদি ওই রকম কালীর বড়ি হতো, অসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে, আর সেটি রাখা ধারণ করাটা সমুদ্রগুলো যদি সেটি ধারণ করার দোয়াত হতো, সুরতরুবর শাখা লেখনী পত্র মুরবি, আর ওই যে কি বেশ বলে স্বর্গের যে বিখ্যাত গাছ কল্পতরুর ডাল, সেটি যদি ইয়ে হতো, লেখার যদি কলম হতো, আর এই লিখাতি আর পৃথিবীটা যদি কাগজ হতো, লিখাতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম, এবং মা সরস্বতী যদি সব সময়ের জন্য লিখে যেতেন, তবু হে দেব মহেশ্বর তোমার কথা বলে আমি শেষ করতে পারবো না। এই বলতে বলতে ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, মহাদেব গো তোমার গুণের কথা আমি কেমন করে বলবো। তার অর্ধেকটা শরীর মহাদেবের কাঁধে চড়ে গেছে, আর সেই মহাদেবের শিবলিঙ্গটি জড়িয়ে ধরে তিনি হাউ হাউ করে কাঁদছেন। মন্দিরের পুরোহিতরা ভাবলেন এই হচ্ছে হাই টাইম ঠাকুরকে ফাইন করে দেবার জন্য, এটা হাই টাইম, তাই তাড়াতাড়ি সেদিনকে যখন মথুরামোহন এসেছেন, মথুরামোহনকে তারা টেনে হিঁচড়ে সেই এতে নিয়ে চলে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে দেখানোর জন্য যে ঠাকুর কী কী অনাচার করেন। এবং মথুরামোহন দেখেই বুঝতে পারলেন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। তিনি বললেন, একটা মাথার ওপর যার আরেকটা মাথা আছে, একমাত্র সেই যেন এই সময় শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেন।
তিনি দাঁড়িয়ে থাকলেন, খুব সুন্দর বর্ণনা আছে এক জায়গায় শ্রীরামকৃষ্ণের জীবনীতে, খুব সম্ভবত পুঁথিতেই বর্ণনা আছে, যে যখন ঠাকুর ভাব সমাধিতে নেমে এলেন, মনে হলো শিশু যখন ঘুমোয়, ঘুম থেকে উঠে তার যে সেই মুখের মধ্যে একটা যেন যে ফ্রেশনেস থাকে, শ্রীরামকৃষ্ণের সারা মুখের ভেতরে যেন সেই ফ্রেশনেস ছড়িয়ে পড়েছে, আনন্দে ভরপুর। ছোট শিশু যখন ঘুম থেকে উঠে যখন সব কিছুই তার নতুন বলে মনে হয়, ঠিক সেই রকম তিনি ভুলেই গেছিলেন তিনি পুজো করছিলেন, তিনি ভুলেই গেছিলেন তিনি স্তব করতে করতে ভাব সমাধিতে মগ্ন হয়েছেন। এই সমস্ত স্মৃতি যেন তার ইয়ে হয়ে গেছে। তিনি মথুরানাথকে দেখেই জিজ্ঞাসা করলেন, আমি কি কিছু গোলমাল করেছি? মথুরানাথ, না, তুমি কেন গোলমাল করতে থাকবে, তুমি ঈশ্বর ঠাকুরের বন্দনা করছিলে, যাতে কেউ তোমায় বিরক্ত না করে সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম। এই রকম সম্পর্ক ছিল মথুরানাথ এবং শ্রীরামকৃষ্ণের। এমন সময় ভৈরবী ব্রাহ্মণী সেখানে এসে উপস্থিত হলেন, দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তার ইচ্ছা শ্রীরামকৃষ্ণদেবকে দিয়ে তিনি তন্ত্রমতে সাধনা করেন। প্রথম যে দিনের অভিজ্ঞতা সেটা হলো এই, তিনি ঘরে বসে আছেন, শ্রীরামকৃষ্ণের ঘরে বসে আছেন, ঠাকুর ছোট খাটটিতে ঈশ্বর চিন্তা করছেন, এবং ভৈরবী ব্রাহ্মণী যেরকম সেই মধুকর গুনগুন গুনগুন করেন ওরকমভাবে তিনি তার গ্রন্থ থেকে অষ্টবিকার সম্পর্কে বৈষ্ণব শাস্ত্রে যা বলা আছে সেইটি তিনি আবৃত্তি করছিলেন। এমন সময় ঠাকুরের দিকে তার চোখ পড়ল। তিনি অষ্টবিকারের যে অবস্থাটি গ্রন্থ থেকে পড়ে পাঠ করে তিনি আবৃত্তি করছিলেন, সেটি আবৃত্তি করা মাত্র তিনি দেখলেন যে শ্রীরামকৃষ্ণের শরীরেও ওই অষ্টবিকারের প্রকাশ হচ্ছে। সেই প্রথম তিনি ওই শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যখন প্রথম এসেছিলেন, আগের দিনে এই ঘটনাটা বলেছি, শ্রীরামকৃষ্ণদেব তাকে এই বলে তার সেই দিব্য দর্শনের কথা বলেছিলেন। তাতেই তার মনে হয়েছিল যে শ্রী চৈতন্য দেব আবার পুনরায় আবির্ভূত হয়েছেন। তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের সারা শরীর ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলেন, এবং শ্রী চৈতন্যের সমস্ত রকম সাদৃশ্য পাওয়ার ফলে তিনি বেশ গলাবাজি করে তিনি বলতে থাকলেন যে গদাধর স্বয়ং শ্রী চৈতন্যের অবতার, ঠাকুর ভারী মজার লোক। তিনি গিয়ে যেরকম থাকে না চুলকে দিয়ে ভালোবাসেন, যে মথুরানাথকে ডেকে তিনি একদিন চুলকে দিলেন, বুঝলে তো ভৈরবী ব্রাহ্মণী আমাকে গদাধর বলে ডাকে, এই ভৈরবী ব্রাহ্মণী আমাকে অবতার বলে, আর ইনিও তো বললেই শোনবার পাত্র নয়। তিনি বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী তখন তাকে বললেন যে গদাধরের শরীরে অবতারের যেসব লক্ষণ থাকে সব এই শরীরে আছে। মথুরানাথ বললেন, আপনি যাই বলুন, অবতার দোষটি তার বেশি নয়। তখন এনার ব্যাপার কালীর কৃপা আছে এটা সত্যি, কিন্তু তিনি অবতার এই কথাটা সত্য নয়। তখন তিনি ওই পণ্ডিতদের ডাকলেন, বৈষ্ণব চরণ আদি সমস্ত পণ্ডিতরা এলেন, সেই পণ্ডিত সভায় শ্রীরামকৃষ্ণদেবকে অবতার হিসেবে প্রমাণিত করা হলো। তখন তিনি যেন বুঝতে পারলেন, মথুরানাথ বুঝতে পারলেন যে এর কোনো রকম বিকার, এর ইনি স্বয়ং অবতারের অংশ বা অবতার স্বয়ং। কিন্তু শ্রীরামকৃষ্ণের অদ্ভুত রিয়াকশন হয়েছিল সেদিনের ঘটনাটা, এটাও একটা জায়গায় আছে। তাকে নিয়ে আলোচনা হচ্ছে ওই নাটমন্দিরে। একদিকে ভৈরবী ব্রাহ্মণী, তিনি পক্ষী মাতার মতো, পক্ষী মাতা যেমন তার সন্তানকে রক্ষা করেন দুটো পাখা দিয়ে, ঠিক সেই রকম পক্ষী মাতার মতো তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করছেন। আর এদিকে বৈষ্ণব চরণ আদি, তারা সব কূট প্রশ্ন করে চলেছেন, নানা রকম কূট প্রশ্ন করেছে এবং সেগুলিকে তিনি খণ্ডন করে চলেছেন। আর সেই শাটল কক যেরকম একবার এদিক একবার ওদিক করে, শ্রীরামকৃষ্ণ নাকি বারবার একবার এদিক একবার ওদিক করছে। অবশেষে সিদ্ধান্ত হলো যে শ্রীরামকৃষ্ণ অবতার, অবতারের অংশ নয়, স্বয়ং অবতার। আর ঠাকুর খুব একটা স্বস্তি নিঃশ্বাস ফেললেন, বললেন, যাক বাবা, আমার তাহলে মাথা খারাপ হয়নি। লোকে যে বলছিল যে আমার মাথা খারাপ হয়েছে, আমার মাথা খারাপ হয়নি, তার মানে আমি সুস্থ। তিনি অবতার কি অবতার নন এ নিয়ে তার এতটুকু কনসার্ন নেই। দেখুন, আমাদের যদি হতো যিনি ধার্মিক না অধার্মিক, আমরা ফাটাফাটি করে লড়তুম, এবং ধার্মিক হলে বা বিশেষ কিছু আমাদের একটা উপাধি টুপাধি হলে কীরকম আমাদের ঘ্যাম হতো। আমাদের এই সাগর অঞ্চলেই আছে, আমাদের যারা শিক্ষারত্ন, যারা জাতীয় শিক্ষক,
কোনো অনুষ্ঠানে যদি তাদের শিক্ষারত্ন, তাদের নাম বলার আগে শিক্ষারত্ন বা জাতীয় শিক্ষক না বলা হয়, তারা ভীষণ অসন্তুষ্ট হয়ে পড়েন। আর শ্রীরামকৃষ্ণ দেব স্বয়ং, তিনি অবতার প্রমাণিত হচ্ছেন, এ নিয়ে তার সামান্যতম মাথা ব্যথাও নেই। তিনি বলছেন, যাক বাবা, আর কিছু হোক না হোক, আমার যে মাথা খারাপ হয়নি এটা প্রমাণ করা হয়ে গেল। এটাতেই তিনি যেন খুব আনন্দিত। মথুর শুধু পরীক্ষাতে নয়, যুক্তিতেও পরাজিত হয়ে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তিনি যে উচ্চ ধারণা পোষণ করেছিলেন তা নয়, তিনি ভীষণ রকমের ভালোবাসতেন ঠাকুরকে। ঠাকুরের সমস্ত কিছু নিয়ে তার ভালোবাসা। ঠাকুরের সঙ্গে তিনি দীর্ঘ সময় কাটানোর জন্য তাকে ট্যাঁকে করে বাড়িতে নিয়ে যেতেন, এবং তারা এমনভাবে তাকে ভালোবাসতেন যে ঠাকুরের জন্য সমস্ত কিছু বাসনপত্র নতুন করে তৈরি করা হয়েছিল, ঠাকুরের ব্যবহার্য সমস্ত জিনিস নতুন করে তৈরি করা হয়েছিল, এবং নিজের সন্তানের মতো তারা ভালোবাসতেন জগদম্বা দাসী এবং মথুরানাথ। আমি জিজ্ঞেস করেছিলাম এখন ওদের যে মথুরানাথের যে উত্তর পুরুষ আছেন প্রসূন বিশ্বাস, ওনাকে জিজ্ঞেস করেছিলাম সেই খাটটা আছে কিনা, যে খাটে জগদম্বা দাসী এবং এই দামড়া ছেলে শ্রীরামকৃষ্ণ এবং মথুরামোহন একসঙ্গে শুতেন। উনি বললেন, হ্যাঁ খাটটা এখনও আছে, কিন্তু আবার কার ইয়ে খুলে গেল, রমা চ্যাটার্জি, আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে, রুমা চ্যাটার্জি, হ্যাঁ তিনি শুনেছেন যে এখনও, তিনি আমায় বললেন যে হ্যাঁ আছে, একজন জ্ঞাতির কাছে আছে, কিন্তু সেই জ্ঞাতির বিশ্বাস যে খাট যদি তিনি ছেড়ে দেন, ওরা সব কালেকশন করছে এক জায়গায় এখন করছে সব, সেই খাট যদি উনি ছেড়ে দেন তাহলে তার মৃত্যু হয়ে যাবে। সেই খাট এখনও জানবাজার রাজবাড়িতে আছে, তাকে ওই রকমভাবে ভালোবাসতেন। ঠাকুর কত রকমের তার এই যে যে যখন তিনি সখীভাবে সাধন করেছিলেন, যত রকমের অলঙ্কারাদি, পট, চুলো, যা কিছু দরকার ছিল সব তিনি তাকে দিয়ে তৈরি করেছিলেন। একদিন তিনি কয়েক লক্ষ টাকা খরচ করে সোনার সুতো দিয়ে নিয়ে করা একটা শাল কিনে নিয়েলেন। এত দামি শাল কাকে দেবেন এই ভেবে তিনি ঠাকুরের গায়ে সেটি জড়িয়ে দিলেন। ঠাকুর সেটি প্রথমে গায়ে দিলেন, তারপরে তাতে থুতু ছেটালেন, তারপরে তা গা থেকে ফেলে তার উপর লাথি মারলেন, তারপরে সেটাকে আগুনে পোড়ানোর চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে কেউ একজন ওই দামি শালটিকে তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে এলেন। যেই হয়ে গেছে ঠাকুরের ভীষণ কষ্ট হতে থাকলো। তিনি মথুরামোহনকে বললেন, তুমি আমাকে এই জিনিসটা দিলে আমি তার এই দুর্গতি করেছি। মথুরামোহন ঠাকুরকে এত ভালোবাসতেন, বললেন, বাবা ঠিক হয়েছে, বেশ করেছো। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা ভীষণ রকমের। মথুরামোহন এবং জগদম্বা দাসী একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝেছিলেন যে ঠাকুরের ভেতরে, তারা অবতার টবতার তো অত বুঝতেন না, কিন্তু এইটুকু বুঝতেন যে শ্রীরামকৃষ্ণের কাছে কোনো কথা গোপন করা যায় না। তিনি চুপচাপ ওই দক্ষিণেশ্বরে বসে আছেন, জানবাজারের সব ঘটনা তিনি অবহিত আছেন, তাই তারা কখনো তার কাছে কোনো কিছুই লুকোতেন না, খুব পরিষ্কার হয়ে থাকতেন। আমরা বলেছি হয়তো, আপনারা শুনেছেন কি না জানি না, ঠাকুরের মাকে লোকে হাউড়ো বলে ডাকত। হাউড়ো মানে যার পেটে কোনো কথা থাকে না। কার পেটে কথা থাকে না? যে সবাইকে বিশ্বাস করে। এই মথুরানাথের মতো এরকম অত ধুরন্ধর মানুষ, এবং জগদম্বা দাসী রানী রাসমণির মেয়ে আর মথুরানাথের স্ত্রী, তার কি কম বুদ্ধি আছে? অঙ্কিতা মুখার্জি, মাইক্রোফোন অন, এই মাঝে মাঝে আপনাদের কি যে হয়। এই পুরো ফ্লোটা বন্ধ হয়ে যায়, এটা একটা সমস্যা। এই মথুরামোহন এবং জগদম্বা দাসী, তাদের এত বুদ্ধি ছিল, কিন্তু তারা সবার কাছে নানা রকম ভাব গোপন করতেন, কিন্তু কোনো অবস্থাতে শ্রীরামকৃষ্ণের কাছে কোনো রকম ইয়ে গ্রহণ করতে পারতেন না। রানী রাসমণির শরীর চলে যায় 1267 সালে শেষ ভাগে, তারপরেই আমাদের ভৈরবী ব্রাহ্মণী তিনি আসেন, এবং 1269 সাল অবধি দক্ষিণেশ্বরে তিনি থাকেন। এই দীর্ঘ সময় ধরে এইবারে মথুরানাথের দৃষ্টিভঙ্গি বদল হতে থাকলো ভৈরবী ব্রাহ্মণী আসার পথে। পরে এই দীর্ঘ সময় ধরে, এই 1267 শেষ থেকে 1269 অবধি, এই 2 বছর ধরে ঠাকুর এই 64টি তন্ত্রেতে তিনি সাধন ভজন করেছিলেন, এবং প্রত্যেকটিতে তিনি
সিদ্ধি লাভ করেন। ঠাকুরেরই অদৃষ্টপূর্ব ঈশ্বর অনুরাগ, এই সময়ের মধ্যে ঠাকুরেরই অদৃষ্টপূর্ব ঈশ্বর অনুরাগ, সংযম এবং ত্যাগ বৈরাগ্য দেখে তিনি দৃঢ় নিশ্চয় হয়েছিলেন শুধুমাত্র কালীর কৃপা প্রাপ্ত নন, এর ভেতরে একটা অন্য ধরনের বিশেষ ভাবনা আছে। এই যে পুরো যে ঠাকুর যে তন্ত্রোক্ত সাধন করেন, এই সময় ভৈরবী ব্রাহ্মণীকে সমস্ত জিনিসের জোগাড়পত্র দিয়েছিলেন আমাদের মথুরানাথ। একদিন ঠাকুরের ভীষণ রকমের ক্ষুধা পেল, যতই খাচ্ছেন ততই তার ক্ষুধা মিটছে না। সঙ্গে সঙ্গে ভৈরবী ব্রাহ্মণীর নির্দেশে একটি ঘর একেবারে খাদ্যে পূর্ণ করে দিলেন এবং তারপরে ধীরে ধীরে আমাদের মথুরামোহন ঠাকুরকে সেই ঘরের মধ্যে নিয়ে গেলেন। সেই ঘর দৃষ্টে অত খাবার দাবার দেখে ধীরে ধীরে ঠাকুরের সে যে বিশ্বখ্যাপ মানে ব্যাপী যে তার যে ক্ষুধা পেয়েছিল সেটি ধীরে ধীরে চলে গেল। গঙ্গাপ্রসাদ সেনের কাছে বেশ চিকিৎসা চলছিল কিন্তু কিছুতেই কিছু সারছিল না। যদিও বলে জীবনিকাটা বলে গঙ্গাপ্রসাদ সেনই বলেছিলেন যে দিব্যোন্মাদ অবস্থায় ছিল, তা কিন্তু নয়। গঙ্গাপ্রসাদ সেনের ছোট ভাই তিনি আরেকটি জীবনী যেটা বলছে, গঙ্গাপ্রসাদ সেনের ছোট ভাই তিনি সাধক ছিলেন, তিনি তন্ত্র সাধনা এবং অন্যান্য সাধনাদি করতেন। তিনি একদিন চেম্বারে গঙ্গাপ্রসাদ সেনের চেম্বারে বসেছিলেন, এমন সময় মথুরানাথ ঠাকুরকে নিয়ে গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে আসেন। ঠাকুরকে দেখা মাত্র গঙ্গাপ্রসাদ সেনের ছোট ভাই তার সঙ্গে আলোচনা করেন এবং আলোচনা করে তার যেটা মনে হয় সেটা তিনি গঙ্গাপ্রসাদ সেনকে বলেন। গঙ্গাপ্রসাদ সেন তারপরে জানান যে ঠাকুরের দিব্যোন্মাদ অবস্থা হচ্ছে, এটি যোগজ ব্যাধি, এই অবস্থা এই ব্যাধি কখনো কোনো এ দিয়ে সারাচ্ছেন না, এ কখনোই কোনো রকমের কোনো ওষুধ দিয়ে সারানো যাবে না। ঠাকুরকে তিনি ভীষণ রকম ভালোবাসতেন এবং ঠাকুরকে নিয়ে তিনি সারাক্ষণ থাকার চেষ্টা করতেন এবং এই ঘটনা হবার পরে গঙ্গাপ্রসাদ সেন যখন নিদান দিলেন যে ঠাকুরের এই যোগজ ব্যাধি এটি ওষুধ দিয়ে সারবে না, তখন যেন তিনি আরও বেশি কেয়ারফুল হলেন। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, কুটি বাড়ির সিঁড়িতে মথুরানাথ বসে আছেন এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে এবং আদ্যাশক্তি মহামায়া সম্পর্কে তিনি ভাবছেন। এমন সময় তিনি দূরে ঠাকুরের বারান্দায় ঠাকুরকে গুঁড়ো ভরে হাঁটতে দেখলেন। ঠাকুর হাঁটছেন আর মথুরানাথ অবাক বিস্ময়ে দেখছেন। একটা সময় মথুরানাথ ছুটতে ছুটতে এসে ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এটা একটা খুব বিচ্ছিরি দৃশ্য, কারণ মথুরানাথ হলেন তার এমপ্লয়ার আর ঠাকুর যদিও তার কাজ না করুক পেনশন পান তো এমপ্লয়ি, এমপ্লয়ার এসে এমপ্লয়ির পায়ে জড়িয়ে ধরছে সেটা খুব ভালো দেখায় না। কিন্তু অনেক কাণ্ড করে মথুরানাথ বলতে থাকলেন তার কী দর্শন হয়েছে। তিনি দেখলেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে আসছেন তখন তাকে দেখতে মা জভবতারিণীর মতো লাগছে, যখন তিনি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছেন তখন তাকে দেখতে পেছন থেকে দেখতে শিব ঠাকুরের মতো লাগছে। তিনি এই বারবার তিনবার দর্শন করলেন। তিনি ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে বললেন, তার কুষ্ঠিতে লেখা আছে, তার ঠিকুজিতে লেখা আছে যে স্বয়ং তার ইষ্ট তার সঙ্গে সঙ্গে থাকবে এবং তার কৃপা দৃষ্টি হবে। তিনি এতদিন প্রথমে তাকে ভাবছিলেন কালীর আদর্শপূত মানুষ, তারপরে ভাবলেন তিনি মহাপুরুষ, তারপরে ভাবলেন তিনি আধ্যাত্মিক পুরুষ, তারপরে তিনি ভাবলেন তিনি অবতার পুরুষ। কিন্তু এই দর্শনের পর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণদেব মা কালী স্বয়ং, তিনি তার ইষ্টদেবী, তারই সঙ্গে থাকার জন্য তার সঙ্গে সঙ্গে আছেন। এই দর্শন হবার ফলে মথুরানাথ ঠাকুরের দৈনন্দিন জীবনের ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন। ঠাকুর যেমনটি বলতেন সেইটি তার জীবনের একেবারে শেষ কথা হয়ে যেত। ঠাকুর একদিন চাইলেন ঠাকুরকে পশ্চিম মা কালীকে পশ্চিমী মেয়েদের মতো পাঁজোর অলঙ্কার এই সমস্ত পরিয়ে দেওয়া হবে। ঠাকুর তাই তাকে সেই পাঁজোর অলঙ্কার পরিয়ে দেওয়া হলো। তিনি একেবারে যেমন যেমন গয়নাগাটি দরকার হতো সব তিনি তাকে জোগাড় করে দিতেন। একবার তার মনে হলো যে ঠাকুরের এই ইয়ে করার ঠাকুরকে ঠাকুর এতে যাবেন ওই পানিহাটির মহোৎসবে, পানিহাটির মহোৎসবে ঠাকুর কিন্তু দুবার রেকর্ডেড আছে, একটা হচ্ছে
যে সময় ইয়াং বেঙ্গলরা আসেনি সেই সময়, আর আরেকটা সময় মথুরামোহন যখন ছিলেন, মথুরামোহন তার সঙ্গে যেতে চাইলেন, ঠাকুর পানিহাটির চিরার মহোৎসবে তাকে নিয়ে গেলেন না। মথুরামোহন এই কারণে তাকে নিয়ে যেতে চেয়েছিলেন, তিনি শুনেছিলেন ওখানকার বৈষ্ণবরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দ্বেষ ভাব প্রকাশ করে, তারা শ্রীরামকৃষ্ণকে ধরে মারবে। তিনি বলেছিলেন কিছু মানে বডিগার্ড দেওয়ার কথা। ঠাকুর বলেছিলেন জগন্মাতা যদি তাকে মারেন তাহলে তিনি এমনিই মরবেন, আর জগন্মাতা যদি রক্ষা করেন তাহলে 100 জন তাকে মারলেও তার কিছু হবে না। কিন্তু মথুরানাথ বিশ্বাস, তিনি যেন কিছুভাবেই ঠাকুরের কথাকে বিশ্বাস করতে পারলেন না। ঠাকুর যে নৌকায় গেলেন সে তার ঠিক পরের নৌকাতে মথুরানাথ সেপাই শান্তিসহ সেইখানে ছদ্মবেশে গিয়ে উপস্থিত হলেন এবং শ্রীরামকৃষ্ণের সেই দিব্য রূপ দিব্য নাচ দেখতে থাকলেন। তিনি দূর থেকে দেখলেন যে ঠাকুর এক লাফে নৌকা ঘাটে পানিহাটি ঠেকামাত্র ঠাকুর এক লাফে ঘাটে উঠে পড়লেন, তার জুতো পড়ে রইল ঘাটে, আর তিনি ছুটতে ছুটতে সেই সংকীর্তনের দল যেখানে নাচ হচ্ছে সেইখানে গিয়ে উপস্থিত হলেন। সেই সংকীর্তনের দলের কাছাকাছি মথুরানাথ গিয়ে দেখতে পেলেন সেই দেশকারী বৈষ্ণবরা, তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে নাচছেন। শুধু একটা অবাক কাণ্ড তারা দেখলেন, শ্রীরামকৃষ্ণ যে গভীর আনন্দ নিয়ে নাচছেন, তারাও তাকে ঘিরে ঘিরে সেই গভীর আনন্দ নিয়ে নাচছে। পরে জানা গেছিল সেই মানুষগুলো শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে নাচতে নাচতে এত আনন্দ অনুভব করেছিলেন, শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের যে দেশভাব সেটি সম্পূর্ণ অপসৃত হয়েছিল। ঠাকুরকে তবু তিনি নানা রকমে পরীক্ষা করতেন, কখনো বেশ্যা নারী দিয়ে, আবার কখনো তাকে বললেন বুঝলে তো তোমাকে তার সব সম্পত্তি টম্পত্তির কিছু অংশ লিখে দিই। ঠাকুর খুব খুব অসন্তুষ্ট হতেন, তুই কি আমাকে সংসারী বানানোর চেষ্টা করছিস, তুই এই সমস্ত ওই কি সুন্দর কি আমাকে বিষয়ই করতে চাস, এইটা ঠাকুর বলেছিলেন। 1270 সালে এই দক্ষিণেশ্বরে ঠাকুরকে তুষ্ট করার জন্য মথুরানাথ একটি অদ্ভুত ব্রত করলেন, সেই ব্রতটির নাম হচ্ছে অন্নমেরু ব্রত অনুষ্ঠান। সেখানে তিনি প্রচুর স্বর্ণ রৌপ্য শত শত মন চাল ডাল এবং তিল ব্রাহ্মণ পণ্ডিতদের দান করেছিলেন এবং একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন, রোজ নানা ধরনের অনুষ্ঠান করেছিলেন। তাতে সহচরী কীর্তনিয়া রাজনারায়ণের চণ্ডীত গান যাত্রা নানা রকমের করেছিলেন। এই যে যারা পারফর্ম করতে আসছেন তাদের কাকে কত টাকা দেওয়া হবে এটা ঠিক হতো কার গান শুনে ঠাকুরের কীরকম ভাব হয়েছে সেই রকম। যার গান শুনে ঠাকুরের গভীর ভাব সমাধি হতো তার প্রণামী অনেক বেশি, যার ভাব শুনে ঠাকুরের গভীর ভাব সমাধি হয়নি তার প্রণামী কম। ঠাকুরের তৃপ্তির ওপর, দেখুন ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছে গেলে ঠাকুরের তৃপ্তির ওপর নির্ভর করছিল এইসব বড় বড় পণ্ডিত মহাপণ্ডিতদের সমস্ত ইয়েগুলো, এবং সেই অনুযায়ী তদনুসারে তিনি বহুমূল্য শাল রেশমি বস্ত্র এবং নানা রকম মুদ্রা তিনি প্রদর্শন দিতেন। ঠাকুর চেয়েছিলেন যে দক্ষিণেশ্বরে সাধকরা যে আসবে তারা যেন খুব স্বাধীনভাবে সাধন ভজন করতে পারেন, এবং তারই নির্দেশে মথুরানাথ তাদের যে ভাণ্ডারটিকে খুব সমৃদ্ধশালী করে তোলেন। সেখানে চাল ডাল তেল নুন আটা এসব সিদে দেওয়ার ব্যবস্থা ছিল, ফল পাকুড় দেওয়া তো, এছাড়া মাটির বাসনাদি প্যাকাটি এরকম নানা কাঠ কুঠরো সব দেওয়া হতো যাতে সাধকরা এসে সাধন ভজন করতে পারে। দক্ষিণেশ্বরে একসময় একজন মানুষও আসতো না, এরকম দিনও গেছে মা কালীর সমস্ত ভোগ প্রসাদ নিজেরা খাওয়ার পর যতটুকু অতিরিক্ত হচ্ছে সব গঙ্গায় বিসর্জন দিতে হয়েছে। ঠাকুর যেন একটা নতুন রেভলিউশন তৈরি করে দিয়ে গেলেন, নিজের সাধনা দিয়ে নিজের সাধন দিয়ে এবং দক্ষিণেশ্বরের ব্যবস্থা দিয়ে আগামী দিনের মানুষের কাছে একটি তীর্থক্ষেত্রে রূপান্তরিত করে দিয়ে গেলেন। এখন তো 10:30টার ভেতর কি টিকিট না কাটলে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রসাদও পাওয়া যায় না, এই রকম অবস্থা। 1269 সাল নাগাদ মথুরামোহন ঠাকুরের চেষ্টায় এই ব্যবস্থাটি করতে থাকলেন। মথুরামোহনের একবার অদ্ভুত একটা ইচ্ছে হলো, তিনি বললেন বাবা আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করে দিতেই হবে।
ঠাকুর তো মহাশয়ানা লোক, কাউকে তিনি এগুলো করে দিতে চাইতেন, যা আমার হয়েছে হয়েছে হোক, তোমরা এসব পারবে না, এইসব বলতেন। ঠাকুর বলতেন, ওরে কালে হবে কালে হবে, একটা বিচি পুতবা মাত্রই কি গাছ হয়, তার ফল হয়ে ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে, ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে, তখন আর বিষয় আসায় কে রক্ষা করবে? বারো ভূতে যে লুটে পুটে খাবে তখন কি করবি, ও তখন কি করবি মথুরা মোহন কি করবেন সেটা নয়, দক্ষিণেশ্বরের ব্যবস্থাটা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে, এটা তার বেশি কনসার্ন ছিল। কিন্তু ঠাকুরকে তিনি বুঝিয়ে পারলেন না, মথুরানাথ কিছুতেই বুঝলেন না। তখন তিনি বললেন, তা কি জানি বাপু, মাকে বলবো, তিনি যাহায় করবেন। তিনি মাকেও বললেন। এরপরে আমরা লীলা প্রসঙ্গ থেকে শুনব ঠাকুর কি বলছেন। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি সে মানুষ নয়, চক্ষু লাল জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা ঘাট হয়েছে, আজ তিন দিন ধরে এইরকম, বিষয়কর্মের দিকে চেষ্টা করলো কিছুতেই মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল, তোমার ভাব তুমি নাও, আমার চাই নে। তখন ঠাকুর হাসেন আর বলেন, তোকে তো এ কথা আগেই বলেছি। উত্তরে মথুরানাথ বললেন, হ্যাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো ঘাড়ে এসে পড়বে, আর তার গিয়েও আমাকে ২৪ ঘন্টা ফিরতে হবে, আর তার গোঁয়ে আমাকে ২৪ ঘন্টা ফিরতে হবে, ইচ্ছে করলেও কিছুই করতে পারবো না। ঠাকুর তখন তার বুকে হাত গুলিয়ে দিলেন এবং তার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে থাকলো। এটা কিন্তু আমাদের জন্য খুব শিক্ষার জিনিস, আমরা অনেক সময় ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে ফেলি, ঠাকুর যদি দিতে থাকেন না তখন কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হবে, মথুরানাথের চেয়েও খারাপ হয়ে থাকবে। দুর্গাপূজার সময় তিনি এসেছেন দক্ষিণেশ্বর থেকে, যেতে আমাদের দক্ষিণেশ্বর থেকে মথুরা মোহনের বাড়ি জানবাজার, সেখানে এসে তিনি একেবারে সেই মহিলা মহলের মধ্যেই পরিবৃত হয়ে থাকলেন, মেয়েদের মতো পোশাক আশাক পরে এমনভাবে তিনি মেয়েদের সঙ্গে পূজা করতে এসেছেন। হৃদয়রাম যে ঠাকুরকে প্রায় দু তিন বছর কম চেনে, সারাটা জীবন ধরে দেখলেন, তিনিও ঠাকুরকে কিছুতেই চিনতে পারছেন না যে কোনটি তার মামা। একবারে পুরো নারীদের সঙ্গে তিনি থেকে আবার সেই রকম দেবীকে ব্যজন করছেন, সব রকম একই রকম করছেন। এই সময় বেশ আনন্দ চলছিল, বিজয়া দশমীর দিন একটা অদ্ভুত রকমের একটা সমস্যা এসে দেখা দিল। বিজয়া দশমীর পুজো শেষ হয়েছে, পুরোহিত খবর দিলেন যে বাবুকে নিচে এসে প্রণাম বন্দনাদি করে যেতে বলো, এবার তাহলে আমরা বিসর্জনের ব্যবস্থা করব। কেউ আর সেই মথুরানাথকে নিয়ে যেতে পারলো না, তিনি বললেন, আমি এই আনন্দের হাট ভাঙতে পারবো না, মাকে বিসর্জন, মনে হলেও যেন প্রাণ কেমন করে। তারপরে যখন পূজারী আবার তাকে অনুরোধ করলেন, তখন উনি বললেন, আমি মাকে বিসর্জন দেব না, যেমন পুজো হচ্ছে তেমনি চলু, এর যদি অন্যরকম কিছু হয় তাহলে ভীষণ বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত। কেউ পারল না মথুরা মোহনকে বদল করতে, তারা শ্রীরামকৃষ্ণের দর্শন শ্রীরামকৃষ্ণের স্মরণ নিলেন। ঠাকুর গিয়ে তাকে দেখলেন, মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ দুটি চোখ, আর লাল হয়ে তা দিয়ে জল পড়ছে, কিন্তু উন্মাদের মতো তিনি ঘুরে বেড়াচ্ছেন। মথুরা মোহনকে তিনি কাছে বসালেন আর মথুরা মোহনের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ও এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে, আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়, ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে, এই তিন দিন বাইরের দালানে বসে তোমার পুজো নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে সর্বদা তোমার হৃদয়ে বসে পুজো করবে। ঠাকুরের কথা মধ্যে এক অদ্ভুত মোহিনী শক্তি ছিল, আর সেই মোহিনী শক্তির বলে তিনি মথুরা মোহনকে একেবারে হাতের মুঠোর মধ্যে ফেলে দিলেন। বাকি অংশটুকু আবার আগামী সোমবার আপনাদের সঙ্গে হবে, আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।